কে ওখানে বাইরে একটা চিৎকার শুনলাম, গলা শুনে তো মনে হলো রুদ্র। কি হলো? দরজাটা খোলা কেন? টাকা পয়সা, আমার জিনিসপত্র কি হলো? কোথায় গেল সব? কোথায় গেল? আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না আমাকে। তোকে হবে, তোকে মরতে হবে। অনুকে যে একবার থেকে ফেলেছে সেই তো আর বাঁচতে পারে না, মরতে তোকে হবে। রুদ্রর গলার আওয়াজ মনে হলো। রুদ্র, তুই চিৎকার করছিস কেন? কি রতি, সর্বনাশ হয়ে গেছে আমার। রুদ্র, কি হয়েছে বাবা? বাবা তোমার কি হয়েছে? আমি কাকে দেখলাম? কার কথা বলছো তুমি?
আমি তাকে দেখলাম, আমি তো চোখে বিশ্বাস করতে পারছি না। ওর কথা ছাড়ো, তুমি আমাকে বলো এসব কি? রুদ্র, এগুলো এখানে এলো কি করে? এখানে কি করে এলো এগুলো? আমার ঘরের সিন্ধুক খোলা, কে ওখান থেকে এসব কিছু বের করে নিয়ে এসেছে? কথা বলছিস না কেন? কি ব্যাপার তোমার হাতে ওটা? কি রুদ্র, তুমি চুরি করেছো? না মা। এ কি বলছো ঠাম্মি? আমি আমি না মা, মা আমি চুরি করি। চুপ চুপ চুপ, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করিস না। আপনি এরকম কেন বলছেন? আচ্ছা ও কেন চুরি করবে? কারণটা তো ও বলবে কুন্তলা। না মা, ও চুরি করতে পারে না, আপনার কথা ভুল হচ্ছে, ও কেন চুরি করবে মা? হ্যাঁ, এটা আমারও বিশ্বাস ছিল, যা আজ ও নিজেই ভেঙে দিল। না না ঠাম্মি, বাবা তো কথা বলছিস না কেন তুই? তখন থেকে চুপ করে আছিস তুই? কম দেখো দেখো, প্রশ্ন শুনে দেখো মুখটা কেমন ফাকাশ হয়ে গেছে দেখো। আরে বল, এই তুই উঠে দাঁড়া। বাবা চল, ওঠ ওঠ ওঠ। দাদা কি করছেন? কেউকে ছেড়ে দিন না দাদা। মার ঘরে চুরি করেছে বেঈমান। মিঠু ঠাকুরপো থামো, ওরে তো কিছু বলার আছে, আগে তো শোনো কথাটা। কি আর কি বলার থাকতে পারে? তুমি ওভাবে ওর গায়ে হাত তুলো না। তোকে শেষ করবো আজকে। কি করছো মেজদাভাই? মেজদাভাই কি করছেন? রতি রতি মা, এখনো তোমার নয়নের মনি হয়ে থাকবে ও, তুমি এখনো আটকাবে ওকে, এখনো। থামো থামো, আমি বলছি থামো, আমাকে কথা বলতে দাও। মা আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। মা ওকে আটকান। বাবা মেজকা, বাবাকে ছেড়ে দাও। তোমার কথা আমি বিশ্বাস করলাম রুদ্র, যে চুরিটা তুমি করনি। এবার তুমি আমাকে বুঝিয়ে দাও, আমার সিন্ধুক থেকে টাকা গয়না এখানে এলো কি করে? আর এই চাবিটা, চাবিটা তোমার হাতের মুঠোয় বা এলো কি করে? তুমি আবার উঠে এলে কেন সূর্য? মা কি হয়েছে গো? কিছু হয়নি, তুমি যাও ঘরে যাও। না বৌদি, ওকে থাকতে দাও। এই বাড়ির মধ্যে লুকিয়ে থাকা সাপটাকে সবাই চিনুক। কি হলো রুদ্র, কথা বলছো না কেন? ও কি বলবে মা ওকে? এখনো তুমি বলার সুযোগ দিচ্ছ, কি বলবে ও নিজেই খুঁজে পাচ্ছে না, বানাচ্ছে, ভেতরে ভেতরে বানাচ্ছে, ও কি বলবে? দাঁড়াও রুদ্র, শেষবারের মতো তোমাকে আমি জিজ্ঞেস করছি, আমার কথার জবাব কি তোমার কাছে আছে? রতি, পুলিশে খবর দাও। অপরাধ যখন করেছে তখন শাস্তি তো ওকে পেতেই হবে। মা আমি বলছি কি, ওকে কিছু বলতে দিন না। ও কি বলছে? আর কত সুযোগ ওকে দেব মেজ বৌমা? ছোট ঠাকুরপো কেন এমন করলে? ওর বউ দিদি, তুমিও এমন কথা বলছো? তুমিও ভাবছো যে ও চুরি করেছে? ও তো দাদার সাথে ব্যবসা সামলায়, কোনোদিন তো একটা পয়সাও সরায়নি, কেন এমন কথা বলছো বড় বউ দিদি? আমি কিছু বলিনি। তুমি তো বললে একটু আগেই, তুমি তো বললে।
প্রতিদেব, প্রতিদেব রায়চৌধুরী। আচ্ছা একটু কাইন্ডলি আমাদের বাড়িতে আসতে হবে, আমাদের বাড়িতে সিন্ধু ভেঙেছে, মানে চুরি করতে গিয়ে একজন ধরা পড়েছে, কাইন্ডলি একটু যদি। সেই ভুলটা আজ আমি শোধরাতে চাই কুন্তলা। রুদ্র, তোমাকে তো আমি কোনোদিন নিজের সন্তানদের থেকে আলাদা করে দেখিনি। আমার ছেলেরা যে সম্পত্তির ভাগ পাবে, তুমিও তো সেই সম্পত্তির ভাগ পেতে রুদ্র। তাহলে এটা কি করলে তুমি? নিজের ঘরে নিজের শীত কাটলে? না না না, হবে না, হবে না। তোমাকে আমার সম্পত্তির অংশ দেওয়া যাবে না রুদ্র। তোমাকে আমি আমার সব কিছু থেকে বঞ্চিত করলাম।